তোমার কাছে শান্তি চাব না, থাক না আমার দুঃখ ভাব না, তোমার কাছে শান্তি চাব না, অশান্তির এই দোলার পারে বসো বসো তুমি বসো, লীলার ভরে দোলা দিব দোলা দিব হিমুর কামনা, তোমার কাছে শান্তি চাব না, নিবে নিব প্রদীপ বাতাসে ঝড়ের কেতন উড়ুকাশে, নিবে নিব প্রদীপ বাতাসে ঝড়ের কেতন উড়ুকাশে, বুকের কাছে ফলে তোমার চরণ। কেন হাসপাতাল আমার স্বামীর ফিরাই দিছে, বলতেছে এটা অ্যাক্সিডেন্ট কেস লেবেনি, মামু এতক্ষণে বোধহয় মরে গেল আমার স্বামী। কি হয়েছে তার? প্যাসেঞ্জার নামে এসছে, রিকশা নিয়ে স্ট্যান্ডে ফিরতেছিল, রুটের মাস আছে না? সে তো বটেই, আমাদেরই তো দেখতে হবে। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, চলে যাও, বলে দিয়েছি। আরে থাক থাক থাক, ঠিক আছে। শোনো, এটা রেখে পারলে বিকেলে গিয়ে দেখে আসবো। এটা কিন্তু দেখতেই হবে বিমল বাবু। আরে আমার হাতে হলে তো আর কথা ছিল না, রুদ্রবাবু বড় টেটিয়ালো। বিদ্যাসাগর মেলার সময় যা চেয়েছিলেন টুনুদা কিন্তু এক পয়সাও বার্গেন করেনি। জানি জানি, দেখছি। স্যার স্যার, তুমি কে? নান্টুদাই ফাইলটা পাঠিয়েছে। তোমার নান্টুদা কোথায়? নিজে আসতে পারে না, লোক পাঠিয়েছে, যেন বাপ মা মরা দেয় আমার। যাও। তাহলে বেনারস মিলের মালিক আর কারখানা খুলবে না বলেছে? আগে হ্যাঁ, মানে করলে তো তাই দাঁড়ায়। কারখানার প্রায় 750 মজুর কর্মচারী, তারা খাবে কি? সেই ডাল্লভের মতো অবস্থা হবে, সুইসাইড করবে একের পর এক। না না, এ চলতে দেওয়া যায় না। তুমি সিএম এর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করো, আমাকে একবার শেষ চেষ্টা করে দেখতেই হবে। ঠিক আছে। আবার এগুলো কি বিমল?
স্যার, ওই এমপি ফান্ডের উপর কিছু প্রপোজাল এসেছে। সবার লক্ষ্য ওই ব্যাঙের আধুলির দিকে। আরে অন্য অ্যাভিনিউস দেখ, বিদেশি লগ্নি নিয়ে এসো। এখন বলে লিবারালাইজড ইকোনমির যুগ, গ্লোবাল ভিলেজ কনসেপ্ট। এখন নীতি হলো সঞ্চয় নয়, খরচা করো। যত খরচ করবে ইকোনমি তত থ্রাইভ করবে। ক্লাব ঘরে ভিসিআর, ভিসিআরের জন্য টাকা, দিনে রাত্রিরে নাচ দেখার জন্য এমপি ফান্ড থেকে পয়সা, এক পয়সাও দেওয়া হবে না। আসলে টুনুবাবু ক্লাবের প্রেসিডেন্ট তো। কি বলছো কি, নাচ গানের পিছনে এমপি ফান্ডের টাকা খরচা করবো নাকি? না না স্যার, ঠিক আছে, এটা আর একটা রক্তদান শিবির। কত টাকা চেয়েছে? 1,36,000 টাকা। বলো কি, রক্তদান শিবিরের জন্য এত টাকা? না, ওই দিন সন্ধ্যায় একটা কালচারাল প্রোগ্রাম আছে তো। ও তাই বলো, কালচারাল প্রোগ্রাম? হ্যাঁ, সকালে লোকে রক্ত দিয়ে সন্ধ্যেবেলা নাচবে, এই না হলে প্রজেক্ট। এ নাও 25,000 টাকা রেকমেন্ড করে দাও। আর শোনো, ওইসব প্রোগ্রাম প্রোগ্রামের কোনো দরকার নেই। আর কটা আছে স্যার? এটাই লাস্ট। এটাও কি টাকার ব্যাপার? না না স্যার, এটা ওই স্বরূপনগরে প্রজেক্টের অ্যাপ্রুভালটা। নান্টু আমাকেও ফোন করেছিল। শোনো, ব্যাপারটা আমি দেখেছি, যেভাবে ল্যান্ডটা অ্যাকোয়ার করা হয়েছে সেটা আইনসম্মত নয়। ফরমেশন অফ কোঅপারেটিভ, মিউনিসিপ্যাল গাইডলাইন অফ সিভিল কনস্ট্রাকশন, কোনো কিছুই মানা হয়নি। কি করে অ্যাপ্রুভ করা যাবে এমন প্রজেক্ট? কিন্তু ওরা লোয়ার ইনকাম গ্রুপের জন্য 40% ফ্ল্যাট রিজার্ভ করে রেখেছে স্যার। আরে বাবা, ওই রিজার্ভেশনের জন্য নান্টু স্ট্যাম্প ডিউটি মকুবের অ্যাপ্লাই করেছে, সেটা কি তোমার জানা নেই? কি বিমল, ওপারের কাঁটা তারের বেড়া ডিঙিয়ে আসা মানুষ তো, উদ্বাস্তু শিবিরে দিন কাটিয়ে আসা লোক আমি, আমাকে দিয়ে এসব হবে না। আমি যাই, আমার পরে যে আসবে তাকে দিয়ে ট্রাই করব। আরে বিভুদা যে, কেমন আছো? হ্যাঁ গে ভালো। তোমার ছেলের তো খুব নাম ডাক এখন, তা যোগাযোগ আছে তো? হ্যাঁ, একটা ফোনের লাইন করে দিয়েছে, রোজ ফোন করে, টাকা পাঠায়। তবে শুনে আমারই গর্ববোধ হচ্ছে বিভুদা। হ্যাঁ, কিন্তু দরমার বাড়িতে ফোন তো। তাতে কি, ছেলে এলে বলো আমি দারুণ খুশি হয়েছি। ভারতবর্ষ আমাদের দেশ, ভারতবর্ষ আমাদের দেশ, ভারত আমাদের গর্ব, ভারত আমাদের গর্ব। একই ছবি চক ডাস্টার আছে, ছড়ি নেই কেন? আসলে আমার ছড়িতে বিশেষ বিশ্বাস নেই দাদা। তোমার বাবা বুঝলে, তখন আমি ক্লাস 3 কি 4 পড়ি, একদিন কোনো এক কারণে অল্প 1 কি 2 ঘা খেয়েছি, আর আমার কান্না সে চেপে রাখতে পারি না। আসলে কান্নাটা লেগেছে বলে নয়, কান্নাটা অভিমানে। মুকুন্দ স্যার আমাকে মারলেন তো, বাড়িতে কিছু বলিনি, হঠাৎ দেখি সন্ধেবেলা বাড়িতে মুকুন্দ স্যার এসে হাজির, হাতে এক ঠোঙা দানাদার। আমায় কিছু বললেন না, শুধু চুলের মুঠিটা ধরে একটু নেড়ে দিলেন, পরে দেখি মার কাছে চোখ মুচ্ছেন। একই জিনিস তো আপনার কাছ থেকে পেয়েছি দাদা। না গো, কিছুই করা গেল না, কিছুই হলো না, শুধু বয়সটাই হয়ে গেল। আচ্ছা, সঞ্জীবের ছেলেটা রোজ আসছে? হ্যাঁ দাদা, মাঝে কয়েকদিন আসেনি, ওর মায়ের খুব শরীর খারাপ করেছিল, পরে অবশ্য সব। কেমন আছে ওর মা? এখন তো ভালোই বলে। আসলে আর্সেনিক তো, অজেনিকের গ্র্যাভিটিটা খুব সিরিয়াস, কি যে হবে। হ্যাঁ দাদা, ক্লাসে এলেও সবসময় কি যেন ভাবে, চোখের সামনে তিল তিল করে মাকে মরতে দেখলে, আজি এ প্রভাতে রবির কর, বিষণ্ণ হয়ে যায় ভাই। তবু এর মধ্যে দিয়েই সবাই এসে গেছে। ম্যাম সাহেব বসতে বলো, আসছি।
কি খবর সব? হঠাৎ আমি কি দোষ করলাম? দোষ আপনি কেন, দোষ করেছি আমরা ম্যাডাম। 12 মাসে 13 পার্বণের মতো খালি নানান জায়গায় ঘুরে যাব, আর আমাদের ধান্দার বেলায় আটকে দেওয়া কি করে চলবে ম্যাডাম? তোমার আবার কি হলো? রুদ্রবাবু, ভদ্রলোক তো আমার দেমাক চেটে দিল, যাই পাঠাই তো আটকে দেয়। শেষমেশ একটা বিল্ডিং কমপ্লেক্সের ইয়ে পাঠালাম 40% গরিবদের জন্য রিজার্ভ রেখে, তাও বলে হবে না। কেন, তার করাবার সময় মনে ছিল না? সে তো ম্যাডাম আপনারা সবাই তো ছিলেন, এখনো তো আছি। না না ম্যাডাম, আর হচ্ছে না, হয় কিছু করুন, নয়তো বলুন দেশ ছেড়ে চলে যাই, আর আপনারা সারা দেশ জুড়ে সাক্ষরতা করে বেড়ান। রুদ্রবাবু, এমপি ফান্ডের টাকাটাকে নিজের টাকা বলে মনে করছেন, ক্লাবের একটা ভিসিআর কেনার কথা বলছিল ছেলেরা, তো একটা প্রপোজাল পাঠালাম, যাচ্ছে তাই করে ফেরত পাঠিয়ে দিলে, আরে এই ছেলেগুলোই তো খাটবে। শুনুন ম্যাডাম, শুধু বিদ্যাসাগর দিয়ে দেশ চলবে না, পার্টির যদি আমাদের কাজে লাগাতে হয় তাহলে খুঁটি বদলাতে হবে। পারপিচুয়াল প্রবলেম এই রুদ্রদাকে নিয়ে, সেই ক্রনিক আনসার। আমরা বলছিলাম সামনের ইলেকশনে আপনি দাঁড়িয়ে যান, রাজনীতিতে আপনিও তো কম দিন নেই, সবাই একটা মডার্ন ফিগার পাবে। ফিগার বলে ফিগার? হাই মম, বিজি না? আচ্ছা মম, তোমার কি এখন গাড়িটা লাগবে? কেন, কোথাও বেরোবে? অ্যাকচুয়ালি রাহুলরা আমাকে না লন্ডন পাবে ডেকেছিল, একটু যেতে হবে তাই। কখন ফিরবে? বেশি দেরি হবে না, না একটু দেরিও হতে পারে, বাট ইউ ডোন্ট ওয়ারি, আই উইল বি অন টাইম। ঠিক আছে, ওকে চলি তাহলে, বাই বাই। আজকাল কত আধুনিক, ছেলেমেয়েরা কত মডার্ন হয়েছে। ভণ্ডকি দিয়ে আর চলে ম্যাডাম? আপনি একটু ভাবুন, একটু এগিয়ে আসতে হবে আপনাকেও আমাদের। তোমার সঙ্গে কিছু কথা আছে রিয়া। হ্যাঁ বলো। আচ্ছা, রাহুলের বাবা কোন এরিয়ার লিকার শপের লাইসেন্সটা চেয়েছিলেন? এই এরিয়ায় মম, তোমাদের ওই রুদ্রদেব যুধিষ্ঠির বলেছেন ইউ কান্ট গেট ইট। কি বিশ্রী সিচুয়েশন বলো তো, ওরা সব কিছু পেয়ে গেছিল, ইভেন দ্য শোরুম ওয়াজ অলসো রেডি। রাহুল লুক সো টেন্স টুডে, আই কান্ট টেল ইউ মম। আরও একটা খারাপ খবর আছে তোমাদের জন্য, মিউনিসিপ্যাল বোর্ড তোমাদের ক্লাবের ডান্স প্রোগ্রামটা অ্যাপ্রুভ করেনি। হোয়াট, কি বলছো তুমি? ওরা এ ধরনের ডান্স হাঙ্গামা অ্যাপ্রুভ করবে না। মে আই নো হোয়াই? সিম্পল, সিকিউরিটি রিজন, সোশ্যাল প্রবলেম, দে ফাইন্ড ইট থ্রেটনিং টু দ্য ইথস অফ দ্য সোসাইটি। ইথস? গুন্ডা পোষে পলিটিক্স চলছে, ইথস রাবিশ। তোমার কোনো আইডিয়া আছে কত টাকার স্পন্সর লুজ করবো আমরা? এতদিনের রিহার্সাল, আই ওয়ান্ট বি এবল টু শো মাই ফেস টু দেম। তোমাদের ওই যুধিষ্ঠির, দিস কান্ট গো অন, হি হ্যাজ টু গো, হি হ্যাজ টু গো। And no one cares with the mind.
বাকি আছে ডান্সের, তাহলে এরকম বাজে ভাবে রিহার্সাল করলে কি করে হবে? মনামে তোর কি প্রবলেম বলতো? তুই ক্লোজ একদম যাচ্ছিস না, তুই এরকম ভাবে ধরে এরকম ভাবে দূরে থাকে, এটা একটা পোজ, এরকম তোকে ক্লোজ দিতে হবে, তাহলে তুই কি করে এরকম করছিস? এক্স্যাক্টলি কি করে কর প্রিয়াঙ্কা, ইউ আর টু গুড, ইউ আর জাস্ট টু গুড, তুই বেস্ট ফ্রেন্ড যেরকম করছিস তুই সেরকমই কর, আর তোর ওকে অলওয়েজ ফলো কর। কি হয়েছে দেখ, হাতটা যখন এরকম করছিস ঠিক করে কর, তুই বল ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা কি হচ্ছে একদম পারফেক্টলি করতে হবে, আমি কোনো মেস আপ চাই না, কি হচ্ছে ঠিক আছে ওকে বলি, হোয়াটস দ্য প্রবলেম, কাম অন কাম অন কাম অন শাকি, কাম অন কমফর্ট কমফর্ট, রিল্যাক্স রিল্যাক্স সাম, সোফিয়া কেন কেন কথা আছে, কি হলো? তুই অন্য কে আমার পার্টনার করতো, বনি এত শেকি ফিল করছে। বনি শেকি ফিল করছে? বনি হোয়াটস ইয়োর প্রবলেম নাও, কি হলো? তুই ওকে গাইড করছিস, তাহলে তুই তো ওকে ক্লোজে রাখবি, এটাও তো একটা ঠিক কথা, তুই ক্লোজে ওকে ভালো করে না নিও কি করে আসবে? ঠিক আছে এবার এমন ক্লোজে যাব না, দেখতে পারি দ্যাটস জাস্ট ইট, দ্যাটস জাস্ট ইট, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, চল চল ওকে লেটস মিউজিক, ওকে মিউজিক মিউজিক, কাম অন ডান্স। Beautiful, beautiful, very lovely, I like it, I just like it, darun. Kar prashosha hocche? Haan? Of course, amader queen Lydia. Don't be silly, Rahul. Amra bujhi keu noi. No, sweetheart, Monami, you are my sweetheart. সেটা জানো তো তুমি নাকি? হ্যাঁ দেখ প্রিয়াঙ্কা, রাহুল কিন্তু একবার আমাদের নাম বলছে না। রাহুল, ইটস শিয়ার ইনজাস্টিস টু আস। তাই নাকি? আচ্ছা, হোয়াট অ্যাবাউট রিহার্সাল? সো মেনি ডেজ লেফট। আর 6 দিন, কিন্তু রিহার্সাল মাত্র 3টে। তো রিয়া, হোয়াট অ্যাবাউট আওয়ার স্টেজ রিহার্সালস, মানে উইথ উইথ কস্টিউম অ্যান্ড লাইট? হ্যাঁ ওটা দেখি কবে হয়। আজকে তাহলে প্যাক আপ? ও ইয়েস, হ্যাঁ আজকের জন্য প্যাক আপ, বাট নেক্সট থার্সডে সেম প্লেস 6:30 শার্প, ওকে ওকে আবার দেখা হবে। ওকে বাই ফর টুডে, বাই বাই বাই, থ্যাংক ইউ, বাই বাই বলি। হ্যাঁ সো নেক্সট রিহার্সাল, বাই বাই। আমি আর পারছি না, আই উইল সিম্পলি গো ক্রেজি। কেন, কি হয়েছে? এত রিহার্সাল এত কিছুর পরেও? ইয়েস, এত রিহার্সাল এত কিছুর পরেও? কাম অন স্পিক আউট বেবি। মা, শি হ্যাপেন টু বি প্রেজেন্ট ইন দ্য মিটিং, প্রপোজালটার উপর ভেহিমেন্ট অবজেকশন এসছে। পর্দা? Thank you.
পড়ার সময় যদি এতটুকু কনসেন্ট্রেশন থাকে। আমি তোমায় বলে দিয়ে গেলাম, লিখে দিয়ে গেলাম নাকি? আমার বন্ধু না আমাকে দুটো টেসও দেবে বলেছে, আর আমি আচ্ছা পড়ার সময় কি যতই সব কথা মনে হয় তোমার, যত রাজ্যের ফালতু বকবক, সমস্ত কাজ ফেলে আমি তোমার পেছনে পড়ে আছি সেই এক লেসন নিয়ে তখন থেকে ফ্যান ফ্যান। এই শোনো, জোর গলায় পড়ো, আমি যেন শুনতে পাই। কি মামনি, দুষ্টু হচ্ছে? থার্টিনের টেবিলটা বলতে পারছি না বাবা। থার্টিনের টেবিল ওটা একদম ইজি রে, এই দেখ 13 1 36 ঠিক আছে 13 2 26 বাবার কাছে পড়ছি মানে? আমি তো এক্ষুনি এসে তোমায় পড়িয়ে দিয়ে গেলাম, বাবার কাছে পড়ছি, পড়ে ফাটিয়ে দিচ্ছি একদম। ওর সাথে এইভাবে কথা বলছে কেন মানে? ও তো আমাকে ডাকেনি, আমি তো তোমাকে আসতে বলা হয়েছে, দিনরাত যা করছো সেটা করো, মেয়ের জন্য কত চিন্তা। একই এই মেয়ে, তাকে আবার পড়ানো, আর তাছাড়া পড়ানোটা তো তুমিই করো। আমি ছাড়া আর কে করবে, আমাকে তো পড়াতেই হবে। যাদের বাবা এরকম টোটো কোম্পানি তাদের এর থেকে বেশি আর কি হবে বলো? টোটো কোম্পানি না হলে ডানা দুলবে কি করে? হ্যাঁ, পায়ের উপর পা তুলে খাচ্ছি কি না, ভরিয়ে রেখে দিয়েছো তো আমাকে একদম। আই ওই তুই চুপ করে বসে আছিস কেন রে, পড়তে পারিস না? আর নে সব সময় এদিক ওদিক রাখানো, পড়তে পারো না? কিছু না, আমার উপর রাগ করে ওকে কি করছো? পড়তে পারো না কেন, চুপ করে বসেছো না? শেষ করে ফেলবো আমি সব করে, রক্ত ভিজে। তুমি আমার উপর রাগ করে ওকে কি করছো? মিকি সোনা, মামুনি কি হলো? মামুনি কি হয়েছে সোনা, কি হয়েছে রে সৌম? তোর বাবা মা তোকে একদিনে ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট বানাতে চায়, তুই একমাত্র মেয়ে তো। আমার গপ্পটা কিন্তু বাকি আছে মামুনি, হ্যাঁ, আর তারপর ভর্গদেবশ্চ ধিয়ো যো না প্রচোদয়া। দরজা তো খুলেই ফেলেছো, নক করে কি হবে? বাড়িটা তো আরো পাঁচজনের, সকালবেলা ছেলেরা পরীক্ষার পড়া তৈরি করছে, এত জোরে মিউজিক চালালে তাদের তো অসুবিধে হবে। এই তিনতলা বাড়িতে সবার নিচের তলার ঘরটা একমাত্র আমার, সম্পূর্ণ আমার, মানে অ্যাবসলিউটলি প্রাইভেটলি আমার, আর আমার ঘরে কি করি বা না করি তাতে যেন কেউ নাক না গলায়। সেই ঘরে আমি আমার মতো করে থাকতে পারি না, প্রাইভেসি নেই, কোন
কোনো স্বাধীনতা নেই, যা খুশি তাই পেয়ে গেছে। এই প্রাইভেসি, স্বাধীনতা কি তোর কুলাঙ্গার? থামা, তুমি তো কি করছো বা না করছো সেটা দেখে 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 বলছিস তুমি? আমি কোথায় কি করে বেড়াই? হ্যাঁ আমি মেরে লোপাট করে দিচ্ছি বাড়ি। এই বাড়ির একটা ইটও আমি ছোব না, কিন্তু আমি বেঁচে থাকতে এই বাড়িতে কোন বেলের লাফানা চলবে না, মেরে হাত গুঁড়িয়ে দেবো বলে দিলাম। মারধরও বাদ যাচ্ছে না, এই বাড়িতে আর কিছুতেই নয়। খুব লাগছে বুঝি। শোনো, তোমাকে না একটা পেন কিলার খেতেই হবে, নাহলে ইউ কান্ট ম্যানেজ। ইন্দ্র, দেখি দেখি, মাই গড, হোয়াট দ্য হেল হ্যাজ হ্যাপেন্ড? কি করে হলো? ওই যে ওর স্কাউন্ডেল দাদাটা, দ্যাট জোকার অফ আ পার্সন, তুই ভাবতে পারিস? যুদ্ধ দিয়ে মেরেছ যে তুমি কেঁদো না। কিন্তু কেন কেন এভাবে মারলো? রিয়া, আমার মনে হয় ব্যাপারটা বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমাদের তোর মাকে একবার জানানো উচিত। তোমার ভাই আজকে রাত্রে কিছুই খেলো না, বলো কে এসেছে? দাদা খেয়েছে? ওই না খাওয়ারই মতো। একটা কথা বলবো? বলছিলাম যে দাদা এখন যথেষ্ট ট্রাবলড, ছোট ভাইয়ের উপরও খুব বিরক্ত, তাই মানে আমি বলছিলাম যে যদি তুমি কিছু মনে না করো। মনে করলে কি বলবে না? ভালো লাগে না তোমার সাথে কোনো কথা বলা যায়। বলো বলো। বলছিলাম যে দাদা কিন্তু এখন খুব অল্প তো আজই লাইনে এসে যাবে। দাদাকে লাইনে এনে এনে আবার কি? গভর্নমেন্ট কনস্ট্রাকশনের অ্যাপ্রুভালটা করিয়ে নাও। করিয়ে নেবো? করিয়ে নিলে তো ব্যাস, স্ট্রেট ওপেন এস্ট্রা, আর তারপরে পার্টি ফান্ডে একটা মোটা ডোনেশন দিয়ে দিও। দেখি কাকে বলছি, 18 মাসের বছর, তোমাদের আর কিচ্ছু হবে না, ঘোড়ার ডিম হবে। আজ নয় কাল, আজ নয় কাল। শোনো মামা, জীবনে কখনো কিছু হোল্ড ব্যাক করে রেখো না। যদি মনে করো কিছু বলার আছে বা বলার প্রয়োজন মনে করো, কিংবা বলতেই হবে, তাহলে বলেই ফেলো। নইলে মেন্টালি কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। কর্নেল, জীবনে তো কিছু হোল্ড ব্যাক করে রাখিনি, তোমার সঙ্গে সম্পর্কের মূল্য দিতে গিয়ে
পার্সোনাল লাইফের হিসেবে কোনো মূল্য দিতে বাকি রাখে। দিব্যেন্দু কলেজে পড়াত, আমার রাজনীতিতে আসা তার পছন্দ ছিল না। ডিভোর্স চাইলাম যখন, তখন রিয়া মাত্র 3 বছর। রিয়া তার বাবাকে ভালোভাবে চিনলই না। তুমি পার্টির স্টেট কমিটিতে আছো, একজন ডিভোর্সিকে বিয়ে করলে তোমার ইমেজ আর সাদা থাকবে না। আমি তাও মেনে নিলাম, বিয়ে না করেও সারা জীবন হাজবেন্ড ওয়াইফের মতো। সোসাইটি কি বলল কিচ্ছু কেয়ার করিনি। এতদিন বাদে এইসব কথা আজ হঠাৎ? আমাদের এই সম্পর্কটা বইতে বইতে তুমি কি খুব টায়ার্ড হয়ে গেছো মামা? Do you find the load very heavy now? Wrong. I never treated it as a load. আসলে একটা ভ্যাকিউম আমাকে সব সময় তাড়া করে বেড়ায়। It haunts me like a ghost always. মনে হয় টাইম ইজ আপ, কিন্তু কিছুই করা হলো না। That sounds pathologic and philosophic as well. Zara label se baat kijiye mem sahab. Bahut upar se ja raha hai. What's the problem? Kone jibone tomar kache kichu chaini, kintu aaj bodhoy shomoy esheche. Ebare election e ei ward er seat ta amar chai. I want to replace Rudradev. হ্যালো, বলছি কি হলো? কাল যেটা বললাম এখনো তো কোনো পজিটিভ রেসপন্স পেলাম না। ডোন্ট ওয়ারি, আমি লেট ইভিনিং এ আসছি। বাই মম। এবার তুমি কিছু একটা করো। হ্যাঁ আন্টি, আমরা টলারেট করতে পারছি না, প্লিজ ডু সামথিং ফর আস। ওকে, এক্ষুনি তো তোমাদের কর্নেল আঙ্কেল আসবেন, তোমরা সব কিছু তাকে বুঝিয়ে বলো। ওকে। আরে ওই তো আঙ্কেল এসে গেছে। হাই আঙ্কেল। Hello dear young lady, come to me. Uncle, ওরা আমার friends. He's Rahul, son of an industrialist. Monami, she's an advertisement. Bonnie and Indro. তো মিস্টার জুনিয়র ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিসের ইন্ডাস্ট্রি তোমাদের? আঙ্কেল, আমরা তোমার কাছে একটা কমপ্লেইন জানাতে এসেছি। কর্নেল, these children are really being harassed. কে হ্যারাস করেছে তোমাদের? কে আবার? ওই রুদ্রদেব, বড্ড বেড়েছে লোকটা। আঙ্কেল, ওই ভদ্রলোক আমাদের কালচারাল প্রোগ্রামের পারমিশনটা না দিয়ে স্পন্সরদের সঙ্গে আমাদের টার্মসটা হেল করে ছেড়ে দিয়েছে। রাহুলের বাবা ওর নামে একটা লিকার শপ খুলতে চেয়েছিলেন। আঙ্কেল, ইভেন আফটার দ্য লাইসেন্স ইজ ইস্যুড, দে ওয়ার নট অ্যালাউড টু ওপেন দ্যার আউটলেট। আসলে ভদ্রলোক গোয়ার আর শেখে দেন, মডার্ন কিছু দেখলে ওনাটা মাইন্ড ব্লক কাজ করে। আঙ্কেল, উনি আমাদের সঙ্গে এত নন কোঅপারেট করছেন, আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটি সব বন্ধ হয়ে গেছে। তোমরা যাও, আমি দেখছি। গুড নাইট আঙ্কেল। গুড নাইট। বাই 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 আঙ্কেল। বাই আন্টি। বাই আঙ্কেল। বাই বাই আন্টি। বাই আন্টি। আরে থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। এটা একটু সরিয়ে দাও। থ্যাংক ইউ। Cheers. Cornel, coming election e party Rudradev Chatterjee thakte amake nomination debe to? Debe. Mone rekho amar naam Cornel Bosch. Kibhabe?
Really? Yes. Oh, Connell, you are really superb. তোমার সামার চাওয়াটা কি বেশি হয়ে যাচ্ছে? তুই কি ঠিক চাইছিস সেটাই আমি বুঝতে পারছি। আমি ঠিক কি চাইছি তুই সত্যি বুঝতে পারছিস না? তুই কি প্রতিদান চাইছিস কিছু? রিটার্ন জেস্টার, প্রতিদান? আচ্ছা তুই এর মধ্যে প্রতিদানে কি দেখলি? দেখ তোর তোর যখন যেটা দরকার হয়েছে, মানে যখন তুই কোনো রকম কোনো বিপদে পড়েছিস, আমি কিন্তু সবসময় তোর পাশে থেকেছি। আমি আমি সব রকমভাবে তোকে সাহায্য করতে চেয়েছি, তোকে বিপদ থেকে উদ্ধার করতে চেয়েছি। আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। শহীদ কলোনিতে তোর আর মিনার টোটাল নার্সিংহোমের ব্যাপারটা দেখ, মানে সেদিন আমি না থাকলেও তো মিনার সঙ্গে ওরা তোর বিয়েটা দিয়েই দিত, তাই না? আমি প্রদীপ দাকে টাকা গুঁজে ছোট নন্দুকে মাল খাইয়ে পুরো ব্যাপারটা সামলেছি। আমি তো অস্বীকার করছি না। তাছাড়া তোর ওই বিদ্যাসাগর মার্কা দাদা একটার পর একটা ধাসটামো করে চলেছে, ওর জন্য আমাদের মালের দোকানের লাইসেন্সটা মায়ের পড়ে চলে গেল, স্পন্সরশিপের মোটা টাকাটা চলে গেল। দেখ কিছু মাল্লু তো ছাড়তেই হবে, তাই না? মাল্লু মানে ক্যাশ তো, দেখছিস তো একটা পয়সাও পয়দা নেই। আমি তো ক্যাশেই দিতে হবে বলিনি, কাইন্ড ইফ নট ক্যাশ। মানে মানে তোমার যেটা রিসোর্স, তোমার যেটা ক্যাপিটাল, সেটাকে ইউটিলাইজ করো। আচ্ছা ইন্দ্র, তোর আর রিয়ার রিলেশনটা কি ফাইনাল? আমরা বিয়ে করছি। বিয়ে? স্টুপিড। ইন্দ্র, রিয়া ইজ ইয়োর রিসোর্স, ইউটিলাইজ হার, গেট হার টু মি। তুই রিটার্ন জেস্টারের কথা বলছিলি না? কান্ট ইউ অফার হার টু মি, ইয়োর ফ্রেন্ড ইন মি? ঘরে কি করে থাকো বলো তো তুমি? কেন, আমার তো কোনো অসুবিধা হয় না। এই ঘরে মানুষ থাকতে পারে? মানুষ তো নেই, তুমি আমাকে স্বাভাবিক থাকতে দাও, একেবারে পাগল করে দিয়েছো। কি ব্যাপার, আজকে প্রেমের এত জোয়ার কেউ নেই বলে? রিয়া, এভাবে তোমাকে কতদিন পাইনি। সত্যি, আই অলসো মিস ইউ লট। মা বলছিল ইলেকশনের আগে আমার আর তোমার বিয়ের ব্যাপারটা পাকা করে নি। আচ্ছা রিয়া, আজকালকার দিনে সব বিয়ের ব্যাপারটা একবারে অচল নয়? ওসব আমি বুঝি না। আই লাভ ইউ ইন্দ্র, আর তার জন্য আই ক্যান ফেস এনি সিচুয়েশন, কাম হোয়াট মে। ইন্দ্র, আজ আমায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তুমি মহু আর মেয়ে না? হ্যাঁ, আমি রিয়া। তুমি আমার বাড়ি থেকে? হ্যাঁ, ইন্দ্র আর আমি খুব ভালো বন্ধু, আর ও আমাকে ওর বাড়িতে ডেকেছিল। শোনো রিয়া, তোমার বয়স অল্প, তোমার ভালোর জন্যই আমার কথাটা বলা দরকার। থ্যাংকস,
আমার বয়স অল্প নয়, আই এম 22। দেখো ইন্দ্র আমার ছোট ভাই, বাবা যখন মারা যায় তখন ওর বয়স মাত্র 14। ওকে দেখাশুনো করার জন্য নিজের জীবন পর্যন্ত জলাঞ্জলি দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আই হ্যাভ ফেইলড। কিছুদিন হলো ওর ব্যবহারে চলাফেরায় বেশ অসঙ্গতি লক্ষ্য করছি। আই ওয়ান্ট টু মেক ইউ কশাস, সাবধানে ওর সঙ্গে মেলামেশা করো। তুই যে পালিয়ে এলি, মা জানলে কিন্তু রাগ করবে। আমার আর এখন পড়তে ভাল লাগছে না জেঠু, মা খালে বকে। ও সব কথা বলতে নেই, মা তো তোমার ভালোর জন্যই বলে। মা খালি হাইয়েস্ট মার্কস পাওয়ার কথা বলে। আচ্ছা জেঠু, আমি যদি সব সাবজেক্টে হাইয়েস্ট পাই তাহলে বন্ধুদের কষ্ট হবে না? রাইট, ভেরি রাইটফুল থিংকিং। ও তুমি এখানে? আচ্ছা তুমি ইংলিশ টাস্কটা করেছো না? করে চলে এসেছো তো, যাও গিয়ে করো, যাও। এই বসো মনি। আপনার শরীরটা বোধহয় ভালো নেই না? সাইকোসোম্যাটিক, মন না ভালো থাকলে শরীর তো বিগড়বে। আপনি যে কেন এত দুশ্চিন্তা করেন, দেখুন যা হবার তা হবে। ইন্দ্রটা যেহেতু স্পয়েলড হয়ে যাবে, স্বপ্নেও ভাবিনি। বাবা যখন মারা গেলেন তখন সৌম্যর বয়স 20, আর ওটা তখন সবে 14। তখন থেকেই দাদা প্লিজ আপনি এসব নিয়ে আর বেশি ভাববেন না, ছাড়ুন তো ওসব। দাদা কিছু বলবি? হ্যাঁ, গভর্নমেন্ট কনস্ট্রাকশনের প্রপোজালটা আমি জমা করে দিয়েছি। মিনিস্ট্রি লেভেলের প্রবলেমটা মোরালেস আমি সলভ করে ফেলেছি। এইচডিএফসি একটা বড় চাঙ্ক ইনভেস্ট করছে, ওদের এসি ব্যাপারে খুব ইন্টারেস্টেড। এসি? এসিটা কি? এসি হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার। তো প্রবলেম হলো কেএমডিএ লেভেলে একটা নতুন করে প্রবলেম ক্রপ আপ করেছে, ওটা মিনিস্ট্রি লেভেল ছাড়া সলভ করা যাবে না। তো আমি ভাবছিলাম তুমি একটু বলে দেবে। দাদা মানে আপনি যদি একটু বলে দেন তাহলেই তো, আসলে বুঝতেই তো পারছেন মিকিটা বড় হচ্ছে, ভবিষ্যতেরও একটা ব্যাপার। দেখো তোমাদের প্রপোজালটা যদি প্রপার ওয়েতে প্লেসড হয় আর সেটা যদি অনেস্ট হয় তাহলে কোনো রেকমেন্ডেশনের দরকার হবে না। না তাহলেও দাদা একটু কথা ছিল। হ্যাঁ বলুন। আমার নাম শেখ ইকবাল, আমি সৌম্যদেবের বন্ধু। হো হো, আচ্ছা আচ্ছা, কই সৌম্যদেবের মুখে আপনার নাম শুনিনি তো কোনোদিন। দাদা আপনি আমাদের আপনি বলবেন না। হুম আচ্ছা ঠিক আছে, দেখা হবে। দাদা আমার যে একটা কথা ছিল। হ্যাঁ বলুন। সৌম্যদেব আমার পার্টনার, আমরা তিনজনেই ওই কনস্ট্রাকশনের কাজটা করছি। এই ব্যাপারটা আপনি ওর সঙ্গেই কথা বলবেন, এটা ওর ব্যক্তিগত ব্যাপার। না বলছিলাম ওই কেএমডি এর সঙ্গে যে ক্যাচালটা হলো না, মন্ত্রীকে দিয়ে একটু যদি বলিয়ে দেন, সামনেই তো ইলেকশন, সব দেওয়ালে আপনার মুখ থাকবে। মানে এই অঞ্চলের পোস্টার, ওয়ালিং, ইলেকট্রনিক ডিভাইস যেখানে যা লাগবে টোটাল ফান্ডিং করিয়ে দেবো দাদা। আজ 29 বছর রাজনীতি করছি, এই অঞ্চলে 5 বছরের ওপরে যাদের বয়স তারা প্রত্যেকে আমাকে চেনে, তাদের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। আমার মুখ দেওয়ালে দেখানোর দরকার নেই। আমি সৌম্যকেও বলেছি, আপনাদেরও বলছি, প্রপোজালটা যদি অনেস্ট হয় কোনো রেকমেন্ডেশনের প্রয়োজন হবে না। নিজেরা অনেস্ট থাকুন, এভরিথিং উইল ফল ইন টু প্লেস। ওকে
রাগ করেছো? না, আমি সত্যি ভেবেছিলাম জানো যে দাদা রাজি হয়ে যাবেন। আমার দাদাকে আমি তোমার থেকে বেশি দিন দেখছি মনি। আমার ওপেল স্ট্রেট আর হলো না জানো। তুমি আমার অলরেডি হাল ছেড়ে দাও। না ঠিক তা নয়, কিন্তু কে না চায় বলো আর একটু বেশি ভালো করে থাকতে, মেকিটাকে আর একটু ভালো স্কুলে পড়াতে। এই জানো সুতপার ছেলে লামাচিনিরে ভর্তি হয়েছে, আর ওর হাজব্যান্ড এবারে হায়দ্রাবাদ গিয়েছিল, ওর জন্য একটা ভীষণ সুন্দর ব্ল্যাক পার্লের সেট কিনে এনেছে। 28 মে ওদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমার ইভেন্টলেস লাইফ তোমার মেনে নিতে বড় কষ্ট হয় মনে। তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? কিন্তু তোমার প্রার্থিত জীবন তুমি মিস করছো, এটা তোমার পক্ষে মেনে নেওয়া যেমন কষ্টকর, আমার পক্ষে মেনে নেওয়া ঠিক তেমনই কঠিন। একটা ওপেনাস্ট পেলে হ্যাপি না, আরো অনেক কিছু আর কি। আগামী ইলেকশনে এই ওয়ার্ডে ক্যান্ডিডেট, ক্যাম্পেন ও ফান্ড মোবিলাইজেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই সভা ডাকা হয়েছে। রুদ্রদা এসে গেছেন, আমরা তাহলে সবার কাজ শুরু করতে পারি। আমাদের আমাদের প্রথম এজেন্ডা হচ্ছে মোবিলাইজেশন অফ ফান্ড। ফান্ড কালেকশনের ব্যাপারটা ফাইনাল করার আগে আমাদের ক্যান্ডিডেটের ব্যাপারটা কিন্তু চূড়ান্ত করতে হবে, কারণ মিউনিসিপ্যাল পলিটিক্সের এই লেভেলে পার্সোনাল ইনফ্লুয়েন্সটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। হয়তো প্রবীর এটাই বলতে চাইছে যে পার্টির পাশাপাশি ইমেজ একটা বড় ওয়েট ক্যারি করে, আর ইমেজ কাজে না লাগালে ভোটে জেতা যায় না। এই প্রসঙ্গে রাজ্য নেতৃত্বে একটি চিঠি আমাকে এই সভায় পাঠ করার জন্য দেওয়া হয়েছে। নিচে স্বাক্ষর আছে সম্পাদক রাজ্য কার্যকরী সমিতি শ্রী অমিত বিক্রম। এই ওয়ার্ডে সাম্প্রতিককালে মহিলা ভোটারের সংখ্যা আশাতীতভাবে বেড়ে গেছে। সম্প্রতি আদমশুমারিতে ধরা পড়েছে যে এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যার 40% হচ্ছে মহিলা। তাছাড়া বাই টার্ন এই ওয়ার্ড এবার মহিলা প্রার্থীর জন্য সংরক্ষিত করার সুপারিশ করা হয়েছে। এই অবস্থায় আমরা আমাদের স্তরে আলোচনা করে শ্রীমতী মহুয়া সেনের নাম আমাদের দলীয় প্রার্থী হিসেবে স্থির করেছি। বিষয়টি আপনাদের বিবেচনার জন্য রাখলাম, আশা করি আমাদের সঙ্গে আপনারাও একমত হবেন। কিন্তু লাস্ট সেন্সাসে এরকম পার্সেন্টেজ ছিল না বলেই মনে হয়। তাছাড়া সংরক্ষণের ব্যাপারে কেন সুপারিশ করা হবে? এ ব্যাপারে নির্বাচন কমিশন যা বুঝবে তাই করুক। সরি, আপনি বলুন। এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার, গত 20 বছর ধরে রুদ্রদেব চ্যাটার্জি যথেষ্ট দক্ষতার সঙ্গে ওয়ার্ডটির দেখাশোনা করে আসছেন। বয়সে প্রবীণ অভিজ্ঞ শ্রী চ্যাটার্জিকে সংগঠনের কাজে পেলে আজকের তরুণ নেতৃত্ব সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস। মহুয়া দেবীকে শ্রী রুদ্রদেব চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ বজায় রেখে এবং তার ভাবমূর্তিকে কাজে লাগিয়ে নির্বাচনী প্রচার চালানোর ব্যাপারে আমাদের স্তর থেকে সুপারিশ করছি। কংগ্রাচুলেশন ম্যাডাম। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার মতো অসৌজন্য আমার নেই, আর আদমশুমারির রিপোর্ট কিংবা ওই সুপারিশ নিয়ে আলোচনাও দলের ভাবমূর্তিকে ছোট করবে। শুধু একটা কথা, মহুয়া সেন যদি আমাকে পাশে পেতে চান তবে তাকে তার ভোগ সর্বস্ব জীবন ছেড়ে মাটির কাছাকাছি আসতে হবে। সেটা কি ওর পক্ষে সম্ভব? এর থেকে বিরোধিতা আর কী বা হতে পারে? ভুল করছো, বিরোধিতা নয়, সংগঠনের কাজের নাম করে নব্যবাদের হাত শক্ত করার নির্দেশ আছে তো তাই। সব অর্থহীন মনে হচ্ছে আজ।
absolutely unnecessary. Cheers. Cheers. এই বার দেখব রুদ্রদেব কি করে। তবে যাই বলো বস, অনিল কিন্তু একটা খেল দেখালো। সালা কে চাল চালা, সবকো হিলা দিয়া। বহুত বড়িয়া প্লেয়ার হ্যায় না। আমি তো ভাবলাম, আরে নান্টু জি আসুন আসুন। কি ইকবাল ভাই, সেলিব্রেশন শুরু? অনেকদিন অপেক্ষা করেছি, সেলিব্রেশন হবে না? সালা কব সে ইন্তেজার থা, যে কাজে হাত দিয়েছি সব বরবাদ। জশন মানায়েঙ্গে আজ। নান্টু জি আরে ছোট করে দিচ্ছি। হ্যাঁ ছেড়ে দিয়েছি। কেন কোনো প্রবলেম? কোলেস্ট্রল। আচ্ছা তো একদিন কিচ্ছু হবে না, আজকে সেলিব্রেশন ডে দিচ্ছ যখন ধাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। চিয়ার্স। 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 আরে ম্যাডাম জি, সবাই এসে গেছে? কেউ আসুক না আসুক আমি এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। সেলিব্রেশন ঠিক আছে, কিন্তু সামনে আমাদের প্রচুর কাজ, যেদিকে তাকাই সেদিকেই তো বাধা দেখছি। আপনি এত ভাবছেন কেন, আমরা তো আছি নাকি? বনিকে বলে দিয়েছি এলাকার সব ক্লাব আপনার সঙ্গে আছে। হ্যাঁ সেই জন্যই তো রিস্কটা নিতে পেরেছি। রিস্কের কি আছে ম্যাডাম, জনগণ এখন আপনার সঙ্গে। জনগণ চাইছে? আমরা চাইছি। আর আমরা চাইছি মানে জনগণ চাইছে। আর যারা চাইছে না? ম্যাডাম জঞ্জাল সাফ কর দেঙ্গে, সালা কাট কে ফেক দেঙ্গে। কিন্তু এই রুদ্রদেব, ওকে লাইনে আনা যাবে কি? লাইনের কি আছে, রাজ্য নেতৃত্ব বলেছে ওকে সংগঠনের কাজ দেখতে। ও ম্যাডাম গভীর জলের মাছ, ওকে দিয়ে সংগঠন দেখালে গণেশ আর সোজা থাকবে না। ম্যাডাম আমার কথাটা লেন, ও সব রিস্কে না গিয়ে ও সালাকে। রাইট রাইট রাইট, আমাদের পার্টির জনদরদী নেতা রুদ্রদেব আক্রান্ত, দায় নিশ্চয় বিরোধীরা, সুতরাং পুরো পাবলিক সেন্টিমেন্টটা আমাদের দিকে। ফ্যান্টাস্টিক। আমাদের পার্টি মুহাসেনকে ভোট দিন, রান্না হলো। এবার ভোটে মহিলা প্রার্থী, মেয়েদের থেকে নির্বাচন। আমি এসেছিলাম। ও তাই নাকি, এবারে রুদ্রবাবু দাঁড়াননি? তা রুদ্রবাবু কি সারা জীবন দাঁড়াবেন নাকি? নানা বৌদি, ওনার তো বয়স হচ্ছে, আর তাছাড়া এই ওয়ার্ড এবার মহিলাদের জন্য রিজার্ভড। ঠিক আছে চলুন, দেরি হয়ে যাচ্ছে। আসতে পারি? আরে এসো এসো, ক্যাম্পেইনে বেরিয়েছো বুঝি? আরে থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে। আশীর্বাদ করুন। আমার নয়, জনগণের আশীর্বাদ, তাদের ভালোবাসা। মহুয়া সামনের দিকে তাকিয়ে দেখো, শুধুই টালির চাল, ভেতরে অন্ধকার, শ্যাঁত শ্যাঁতে ঘরগুলোতে খিদে আর রোগের জ্বালা নিয়ে বড় হচ্ছে ভবিষ্যতের প্রজন্ম তিল তিল করে। শ্রীহরিকোটায় রকেট উৎক্ষেপণ হচ্ছে কিনা, আর মার্কিন সেনেট আউটসোর্সিং বন্ধ করলো কিনা, এসবে তাদের কিছুই যায় আসে না। যে বয়সে তোমার মেয়ে সফট ড্রিঙ্কস খেয়ে স্কুলে যেত, সেই বয়সে ওদের ছেলেদের ভিক্ষে করতে পাঠাতে হয় মিনিমাম গ্রাসাচ্ছাদনের জন্য। তুমি এদের প্রতিনিধিত্ব করো। মনে প্রাণে কামনা করি এদের জন্য তোমার জীবন দর্শন, বিলাস, বৈভব সব কিছু ত্যাগ করো।
তোমার উদ্দেশ্যের যোগ্য হয়ে ওঠো তুমি। দেখলে তো বস, তোমার কথা মতো তোমার দাদাকে বলে কোনো লাভ হলো না সালা। সত্যি এতদিনের সময় জীবন সমস্ত কিছু দিয়ে রাজনীতি, কে আর রিটার্ন মিলা? এই বয়সে এসে সালা দুদিনের মেয়ে মানুষ, সাইডলাইনড, কমপ্লিটলি সাইডলাইনড। কর্নেল বোসকে জানো? অনেক বড় লিডার, মহুয়া সেনের সঙ্গে লাইন আছে, ম্যাডাম তো উনারই ক্যান্ডিডেট। তুমি কি উড়ে জানলে? আমি মহুয়া সেনের বাড়িতে গিয়েছিলাম। কেন? ধন্দে কে লিয়ে? হঠাৎ এত ইম্পর্টেন্ট হয়ে গেছে মহুয়া সেন? মাথা যখন ফেটেছে চুনা তো লাগাতেই হবে। প্রবলেম সলভ কিছুটা, লেকিন লেকিন সাপোর্ট আজ করলে রুদ্রবাবুকেও কিন্তু আমরা ছাড়ব না। ক্যা? হ্যাঁ, জরুরত হলে। এই গাড়ি রোক। সাবধান ইকবাল, আমার দাদার কিছু হলে। বাড়ি যাবেন না স্যার? কত কাজ বাকি রয়ে গেল বিমল, আর কি শেষ করতে পারবো? হবে হবে, একদিনে এত খাটলে পিঠের ব্যথাটা আবার বাড়বে যে। চলুন উঠুন তো। আর একটা দিনও সময় নেই, টাইম ইজ আপ। কোথায় লেগেছে আমাকে বলুন দাদা, কোথায় লেগেছে? মাথায়, মাথায়, মাথায়। কি হয়েছে, কি হয়েছে দাদা? রুদ্রবাবুকে ওরা মেরে ফেললো। কি হয়েছে দাদা, কি হয়েছে সুমির দাদার, কি হয়েছে? সোম, তুমি ওনাকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ চলো আমরা থানায় যাই। ঠিক আছে চলো আমরা থানায় যাচ্ছি। চলো চলো রুদ্রবাবু, চলুন চলুন। কষ্ট হচ্ছে দাদা? না রে, মাথায় খুব লেগেছে। চল বাড়ি চল। চশমাটা, চশমাটা এসো, এদিকে এসো। দাদা বাড়ি তো এসে গেছে, এরপরে আর কিন্তু ডাক্তার পাবো না আমি, খবরটা দিয়ে দিই, তুমি চলে যেতে পারবে তো একটু? হ্যাঁ যা, হ্যাঁ তুই যা, আমি 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 চলে যাবো, আমি চলে। ওকে আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি আসিস কিন্তু। শিওর শিওর।
এক লম্পট চরিত্রহীন বাইরে দাঁড়িয়ে নিজের প্রেমকে বিক্রি করছে, আর এক লম্পট তাকে কালো বাজারে কেনার চেষ্টা করছে। খুব খারাপ হয়ে যাবে আপনাকে এটা বলে দিলাম। Peace.